হ্যালো বন্ধুরা, ওই ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তো আমি আজকে একটা টিপ নিয়ে এসেছি, আপনাদেরকে কিছু বোঝানোর চেষ্টা করছি, আপনারা সেইভাবে একটু ভিডিও পুরো দেখবেন। যারা যারা আমার নতুন চ্যানেল ভিডিও দেখছেন, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে আমি একটা ভিডিও নিয়ে এসেছি, এই এক পিস বাচ্চা আর এক পিস বাচ্চা মারা গেছে, কীভাবে মারা গেছে সেটাই আপনাদেরকে বলছি। তো এটা হচ্ছে হাত ফিটিং। তো হাত ফিটিংয়ে তো কবুতর অনেক দেখেছেন, হাত ফিটিং করলে অনেক কবুতর বাঁচে, অনেক কবুতর বাঁচে না। তো তার জন্যই আমি ভিডিওটা করছি। তো এখন আমি ভিডিওটা দেখাচ্ছি। আর এক পেয়ার ময়ূর পঙ্খী, সেটাও হাত ফিটিং, মা বাবা খাইয়ে বড় করেছে, কিন্তু হাতও ফিটিং হচ্ছে। কিন্তু কি কারণে এটা হচ্ছে সেটা আপনাদেরকে বলতে চাচ্ছি। তো এই কথাটা বলতে যাচ্ছি, তো হাত ফিটিং যে খাইয়ে বড় করেছি, মানে এই যে বাচ্চাটা মানে প্রচুর ক্যালসিয়াম শটের কমের তরে বিভিন্ন ধরনের রোগ জ্বালা হয়ে যাচ্ছে। তার জন্যে এই কবুতর খুব সুস্থ বা ভালো থাকছে না। তো আপনারা যদি ভালোভাবে যদি ট্রিটমেন্ট যদি করতে পারেন তো আরও ভালো হয়। কেন, এই যে একটা দেখাচ্ছি, ইউ একটা বিমারি, মানে যে কটা আপনাদের কবুতর দেখাচ্ছি তো বিমারি, মানে এই বর্ষার টাইমে কবুতরকে আমরা কিভাবে ট্রিটমেন্ট রাখবে, কেমন রাখবে সেটাই আপনাদেরকে বলতে চাচ্ছি। বাড়ির ভিতরে কবুতর যে আছে, তো কবুতর এই বর্ষার টাইম তো কবুতরের খাঁচা সব ভিজে গেছে, তো আপনারা কীভাবে ট্রিটমেন্ট করবে সেটাই আপনাদেরকে বলতে চাচ্ছি। তো পায়রার ঘরে প্রথম প্রশ্ন হচ্ছে, পায়রার ঘর জল ঢুকে গেলে আপনারা তাড়াতাড়ি ঘর পরিষ্কার করবেন, দিয়ে চুন আর ব্লিচিং ছড়াবেন। এটা দিয়ে আপনারা ঘর পরিষ্কার করলে একটু হাওয়া বাতাস লাগাবে, রোগ জ্বালা থাকতে দূরে থাকবে বর্ষার টাইমে। প্যারাস তোমার হচ্ছে ওষুধের নামটা বলে দিচ্ছি হাত ফিটিংয়ের। এক হচ্ছে মেরু কুইং খাওয়াবে হজমের ওষুধ, আর একটা হচ্ছে পায়খানা হচ্ছে O2। এই ওষুধগুলো আপনারা পরিকর করবেন। আর দুটো ওষুধ বলে দিচ্ছি, মক্স 500 ml আর ঠান্ডা লাগা ডক্স এক্সেল, এইগুলো পরিকর করবেন। এসব পরিকর করলে তাড়াতাড়ি আমাদের পাখি ভালো বা সুস্থ থাকবে এই বর্ষার টাইমে। তো ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব কমেন্ট করে দিবেন। এই বলে আমি ভিডিওটা রাখলাম।